بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته شمان الجنم شهين شمان আপনার দুইটা প্রস্তর দুইটা ফাট প্রথমে বহু বিবাহ সম্বন্ধে যারা বহু একাধিক বিবাহকার তাদেরকে সমাজে হেয় মনে করে ঘৃণা করে খারাপ হইল দেখে। মা সৎ মা সব ভাই বন্ধুর সাথে সতমায়ের সাথে কিভাবে ব্যবহার আচরণ করতে হবে শুনুন মিডিয়া ও ইসলামের সমালোচনা সমালোচকরা এই বলে ফবাদ দেয় যে ইসলাম

আয়াত শেষ পর্যন্ত অনুবাদ হলো বিবাহ করো নারীদের মধ্যে নারীদের মধ্য হতে যাকে তোমাদের বারো লাগে দুই তিন অথবা চারটি আর যদি আশঙ্কা করো যে স্ত্রীদের মাঝে সুবিচার করতে পারবে না তাহলে মাত্র একটি বিবাহ করো আয়াতি বোঝা যাচ্ছে যে কোনো যে কোনো মুসলমান ইচ্ছা করলে একের অধিক বিয়ে চারের বেশি নয় করতে পারে কিন্তু তাদের শর্ত হলো তাকে তার স্ত্রীদের মাঝে সুবিচার অর্থাৎ একাই একে একই রকম খাদ্য বস্ত্র বাসস্থান তাদের একের পর অপরকে প্রদিন দেওয়া চলবে না ভালোবাসার ক্ষেত্রে সেখানে কেউ বেশি ভালোবাসেন কেউ ভালোবাসি তাকে তারা হবে না যেহেতু আল্লাহ রসুল বলছেন ফালা আমলিক আমলিক তামলিক ফালাতামলিক তামলিক অর্থাৎ ভালোবাসা নাই আল্লাহর পক্ষ থেকে হয় সেটা মানুষের সাদ্যের বাইরে এই জন্য কোন স্ত্রী বেশি ভালোবাসেন তার জন্য তাকে কোনো তিরস্কার করা হওয়া যাবে না স্ত্রীদের মাঝে সুবিচার করা নিশ্চিত কঠিন কঠিন কাজ জন্য আল্লাহ মানুষকে সাবধান করে বলেছেন তোমরা যতই আগ্রহ রাখো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সম্মান ব্যবহার করতে কখনো সক্ষম হবে না নিসার সেন নম্বর আয়াত সুরান একশো সাতাশ নম্বর আয়া এখানে কি সে দুইটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলামের সাতটি বিবাহ করা বৈধ কিন্তু একটি বিবাহ করতে উপদেশ দেওয়া হয়েছে এবং বহু বিবাহে বিধি প্রদর্শন করা হয়েছে যেমন আল্লাহ তারা বলেন তোমরা একজনের প্রতি সম্পূর্ণভাবে ঝুঁকি পড়ো না অপরকে অপর স্ত্রীর অপর জুলন্ত অবস্থা রেখেও না সুরা নিসার একশো সাথে সাহেব এই ব্যবহারে অর্থাৎ দুই দুই প্রথম দুই দিন শুরু করেছেন দুই জন অথবা তিনজন অথবা চারজন শারীরিক বিবাহ করে যায় কিন্তু শর্ত রেখেছেন আপনার আর্থিক সমর্থ থাকতে হবে শারীরিক সমর্থ থাকতে হবে সবাইয়ের প্রতি ন্যায় বিচার করতে হবে সবাইকে সমান দৃষ্টির দেখতে হবে থাকা বাসস্থান খাওয়া দাওয়া সবাইকে সমানভাবে দিতে হবে পূর্বে বলেছি ভালোবাসার ক্ষেত্রে একজনকে আরেকজনের থেকে বেশি ভালোবাসে সেই জন্য আপনাকে আল্লাহ পক্ষ থেকে কোনো তিরস্কার করা হবে না এইভাবে রসুল ইসলাম বলেন যে ব্যক্তি দুইজন স্ত্রী যার যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে কিন্তু তার মধ্যে একজনের দিকে ঝুঁকে যায় এইরূপ ব্যক্তি কেয়ামতের দিন অর্ধ দেহ অবস্থায় উপস্থিত হবে মুসলিম মাহমুদ মাহমুদ দ্বিতীয় খণ্ড তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা সুনানা হাকিম দ্বিতীয় খণ্ড একশো ছিয়াশি ইবনে হাইবান চারশো উনিশ ইসলামের সেতুরা বলে যে ইসলাম বহু বিবাহ বৈধ করেছে আসলে ইসলাম বহু বিবাহের একটা সীমা নির্ধারণ করে দিয়েছে যে যেগুলোটির বেশি বিবাহ করতে পারবে না কারণ সে যোগে এমনকি আজ থেকে এক দেড়শো বছর আগে এই এই দেশে ভোমাদেশে অনেক মানুষ তিরিশ পঞ্চাশ আশি এমনকি একশো আর বেশি বিবাহ করত। বিশ্বাস না হলে ইতিহাস পড়ে দেখুন এখন আসুন সতমাসীকে আচরণ করা যায় الله فاك قرآن سد... سورة الأسرار تشتكي بوزشت مرأة تجنب لسن وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهم أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا ربكم أعلم بما في نفوسكم ইং তাকুনুস সালেহিনা ফাইন্নহু কানালিল আওাবিনা গাফুরা। অনুবাদ: আর তোমার প্রতিপালক তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না এবং তোমার পিতা-মাতার প্রতি সদাচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন তাহলে তুমি তাদের প্রতি উহ শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে দমক দিও না। তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো আর তাদের উপর তাদের প্রতি মমতা বসে পক্ষ ফুট অবন অবনমিত করো এবং বলো হে আমার প্রতিপালক তুমি তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে শেষ হবে লালন পালন করেছিলেন তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে তা ভালোভাবে জানেন যদি তোমরা সৎকর্ম ফরায়ণ হও তবে তিনি তবাকারীদের জন্য ক্ষমাশীল ইসরা সতেরো নম্বর সুরা ত্রিশ থেকে পঁচিশ নম্বর আয়াত উপরোক্ত আয়তে আল্লাহ তারা সি আবাদের সাথে মাতার সেবাকে একত্রিতভাবে বর্ণনা করেছেন এর মাধ্যমে এটিকে তৌহিদ বিশ্বাসের ন্যায় গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে এর কারণ সৃষ্টিকর্তা হিসেবে যেমন আল্লাহর কোনো শরিক নেই জন্মদাতা হিসেবে তেমনই মাতারও কোনো শরিক নেই আল্লাহর আবাদত যেমন বান্দার হরিহার্য মাতার সেবাও তেমনই সন্তানের উপর হরিহার্য যেমন আল্লাহ আনিস্কুরলিওয়ালা ওয়ালাদ অতএব তুমি আমার প্রতিও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও অন্য বর্ণায় রসুল্লা বলেছেন মা বললেন তুমি আবু রাজি বলেন আমার মা ছিলেন মুশ্রিক একদিন আমি তার নিকটে ইসলামের দাওয়াত দিলে তিনি আমাকে রসুল সুল্লাহ ইসলাম সম্পর্কে এমন কিছু কথা বলেন যা আমার নিকট খুবই অসুস্থ নিয়েছিল তখন আমি রসুল সুল্লাহলামের নিকট গিয়ে তা কাঁদতে লাগলাম এবং তার হেদেদার জন্য দোয়া করতে বললাম অথবা তিনি দোয়া করলেন এরপর আমি বাড়িতে ফিরে এসি দরজা নড়লে ভিতর থেকে মা বললেন তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তারপর তিনি উচল করে পোশাক পরে দরজা খুলে দেন এবং কালিমায় পাঠ করে তার ইসলাম ঘোষণা করেন অমুসলিমও থাকে তার সাথে হবে আপনার প্রশ্নে আসুন সৎ ফিতামাতার বলেছেন ফিতামাতার জান্নাত। এখান থেকে আল্লাহ রসুল আলজেম হুমা হিমা তুমি তাদের নিকটে থাকো কেননা জান্নাতে রয়েছে তাদের ফায়ের জাহেম জাহেমা ডান দিক থেকে দিক থেকে দুবার এসে বললেন আমি আমার আপনার সাথে জেহাদে যেতে চাই এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আঘাত কামনা করি জবাব রসুল সাল্লিয়াম বলেন তোমার মা মাকে বেঁচে আসেন তিনি বললেন হা রাহাম বললেন

ফিতামা মদার সেবা জাহাজের কমাদের উত্তম যা একটু এখন বললাম সেবার গুরুত্ব সর্বাধিক জৈনিক ব্যক্তি বললো হে আল্লাহ রাসুল আমার সেবা পাওয়ার সর্বাধিক শকদারকে তিনি বললেন তোমার মা লোকটি বললো তারপরকে তিনি বললেন তোমার মা লোকটি বললো তারপরকে তিনি বললেন তোমার মা লোকটি বললো তারপরকে তিনি বললেন তোমার ফিতা তোমার

তিনজন ব্যক্তি সফরে বের হয় ফতির মধ্যে তারা মুসলদারে বৃষ্টির ফতে মধ্যে ফতিত হয় তখন তিনজনের একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয় হঠাৎ গুহা মুখে গুহার মুখে এসে একটি বড় ফাতর দশে যায় তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায় তিনজনের মাধ্যম চেষ্টা করেও তার শহরে ব্যর্থ হয় তখন তারা পরস্পরে বলতে থাকে যে এই বিপদ থেকে রক্ষার কেউ নেই আল্লাহ অতএব তোমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জীবনে কোনো সৎকর্ম করে থাকলে সেটি সঠিকভাবে বলো এবং তার দোহাই দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করো আশা করি কিন্তু তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন তখন তিনজনের শেষ জন বললো সে আল্লাহ আমি পিতা মাতার সবটি বর্ণনা করতে সময় বেশি দীর্ঘায় হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে তাই আমি সময় ওইটাই বলতে চাই তিনজন লাস্টে বললেন হে আল্লাহ আমার পিতা মাতার তাদেরকে ফান করে আমি চাইনি কখনো একদিন বাইরে সরে গেছি নিজের 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 কর্তব্য কাজে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে আর আসি ঘুমে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছেন তখন খাওয়া না খাইয়া ছেলেরা কান্না দাঁড়িয়ে আসছিলাম সারা রাত্রি ওনারা সকালেছেন তার ওনারা বন করানোর পরে ছেলে সন্ধ্যাকে খাওয়াই আমি যে কাজটা করেছি আমি শুধু আপনার সন্তুষ্ট জন্য করে থাকি তাহলে তুমি তাহলে আমাদেরকে থেকে এই ফাতর সরিয়ে দেন তখন ফাতর ছেলে সরে গেলো এবং তারা আকাশ থেকে ফেরো

বলতে বলতে থাকলেন আমরা ভাবছিলাম তিনি আর থামবেন না এ হাদিস বোঝা যায় শিরিকের ফলে মহাপা হইল পিতা মাতার হওয়া এখন সৎ মাদক রসুল বলেছেন ফিতে মাতার এতেকাল ফরে ফিতে যারা বন্ধু তাদের সাথে সদ ব্যবহার করার কথা হাদিসে উল্লেখ আছে এখন আপনার

সবচেয়ে বড় সদ ব্যবহার হলো ফিদার অবর্তমানে তার বন্ধুদের সাথে সদ ব্যবহার করা এতে বুঝা যায় যে ফিদার সাথে সদ ব্যবহারকারী সন্তান ফিদার বন্ধুর কাছেও সদ ব্যবহার থাকেন আর ফিদার বন্ধু তাকে যেন নিজ সন্তানের মতো স্নেহ করে থাকেন এইভাবে সমাজে সম্মানিত হয় তো ফিদার তো অবশ্যই আমাকে ভালো আসতেন ঠিক উনি ফিদা জিরুম সন্তান